আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে হয়তো আপনারা টাইটেল থেকে বুঝতে পারছেন যে আমাদের ফাইটার মাছের পানি সেন্স বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো তো চলুন আমরা খুব বেশি ইন্ট্রোতে সময় নষ্ট করব না, আমরা ডিরেক্ট চলে যাব কীভাবে আমরা কতদিন ধর পানি চেঞ্জ করি, কী পানি চেঞ্জ করার করণীয় কী, বাদাম পাতা ইউজ করা লাগবে কি না, কোন পানিটা দিব, সমস্ত বিষয়গুলো আজকে আপনাদের শেয়ার করব। তো চলুন আমরা এখন মেইন ভিডিওতে যাই। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের বেটা মাছের পানি চেঞ্জ নিয়ে কোনো আশা করি কোনো অবজেকশন থাকবে না। তো আপনারা যারা বেটা মাছের পানি চেঞ্জ করবেন, আসলে বেটা মাছের পানি চেঞ্জটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আমাদের সাথে আমাদের রংপুরের বিপ্লব ভাই, বিপ্লব ভাইয়ের ফার্মে এখন আছি। তো আশা করি আমরা বিপ্লব ভাইয়ের কাছ থেকে আজকে পানি চেঞ্জের বিষয়টা পুরো নিয়ে প্রসেসটা কথা বলবো। তো এ হচ্ছে যে মাছটা, মাছটা দেখেন, আমি যদি মাছটা দেখাই মাছটা কীভাবে রাখে আসলে বেটা মাছগুলো। এই যে মাছটা দেখেন, এটা একটা জার, আসলে এটা একটা বিভিন্ন ধরনের প্লাস্টিকের বোতল টোতল কেটে তারপর হচ্ছে যে বোতলগুলোতে সুন্দর করে পরিষ্কার করে দেন হচ্ছে যে ফাইটার মাছের জন্য প্রস্তুত করা হয় আসলে ধীরে ধীরে। তো এটাতে আপনি দেখেন নতুন একদম পুরো নতুন পানি দেওয়া, এই পানিটার কিছুক্ষণ আগেই চেঞ্জ করা, এইভাবে আমরা পানি দিচ্ছি আর কি। এই প্রস্তুতি দেখেন ধীরে ধীরে আর কি সবগুলোতেই পানি দেওয়া হবে আর কি। তো আসলে এখন আমরা কথা বলবো যে আসলে এই যে একটা যদি আমরা বেটা মাছ পালন করি সেক্ষেত্রে আসলে কতদিন পর পর একটা মাছের পানি পরিবর্তন করতে হয়। বিপ্লব ভাই, মানে আমরা যদি মাছের পানি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমাদের কতদিন পর পর মাছের পানি পরিবর্তন করতে হবে? আইডিয়ালটা হচ্ছে যে 7 থেকে 10 দিনের মধ্যে চেঞ্জ করা ভালো। আচ্ছা, আর একটা সুবিধা হচ্ছে যে পাইপ দিয়ে নিচে ময়লাটা যদি উঠে নেওয়া যায়, হ্যাঁ, তো এক্ষেত্রে ঝামেলা কম আর কি। আচ্ছা, আমরা 7 থেকে 10 দিন পর পানি চেঞ্জ করতে পারি, অথবা হচ্ছে যদি আমরা নিচের ময়লাটাকে আমরা যদি কনভার্ট করে অন্য জায়গায় দিতে পারি এই আমাদের ছোটো ছোটো পাইপ দিয়ে, পানি কমে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা সেটা করতে পারি, অথবা আমরা 10 থেকে 15 দিন পর পানি চেঞ্জ করতে পারি। তো এখন সবগুলোতে পানি চেঞ্জ করতে গেলে যে ট্যাঙ্ক পরিষ্কার করা এগুলো অনেক ঝামেলা হয়। পানি চেঞ্জ করা আসলে ঝামেলা, আমরা যে এই যে বিভিন্ন একটা আউটলেট দিয়ে পানি দিচ্ছি আর কি, আসলে যখন আপনি পানি চেঞ্জ করবেন তখন অনেকগুলো চেঞ্জ করবেন আসলে একটু সমস্যা, দুই একটা চেঞ্জ করলে আসলে কোনো সমস্যা নাই, আপনি নিজে বালতি করে নিয়ে এসে দিতে পারবেন, ওটা তো ম্যাটার না। আগের দিন হচ্ছে ট্যাঙ্কে রেখে দেই, হ্যাঁ, এখন মন্দ ওই ট্যাঙ্কের পানি কি ইউজ করে নি। আচ্ছা, এখন এই পানিটাই দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। আচ্ছা, তো বিপ্লব ভাই, যে বেটা মাছের ক্ষেত্রে যদি আমরা কেউ আয়রন মানে আয়রন পানি যদি ইউজ করে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? আয়রন পানি তো অবশ্যই সমস্যা হবে। আচ্ছা, একদিন যদি কেউ রেখে দেয়, হুম, একদিন রেখে দেওয়ার পর ওই পানিটা ইউজ করলো, হ্যাঁ, উপর থেকে নিয়ে ইউজ করলো, তাহলে ঝামেলা হবে না। তো আচ্ছা, আমরা অবশ্যই মাথা রাখবো যে আয়রনযুক্ত পানি দেওয়া যাবে না, আর ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ আয়রন পানি দিতে চায় সেক্ষেত্রে করণীয় কি, আমরা ফিটকারি ইউজ করতে বলবো? হ্যাঁ, এগুলো ইউজ করতে পারবে, ফিটকারি ইউজ করতে পারবে, অথবা লবণ দিয়ে এয়ার পাম্প করে, হ্যাঁ, লবণ দিয়ে এয়ার পাম্প করে রোদে রাখে, আপনার থেকে পানিটা নিয়ে পানিটা সুন্দর করে আয়রন দূর করে দেন হচ্ছে যে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি যদি দেখাই যে আসলে বেটা মাছের ক্ষেত্রে বাদাম পাতাটা কত উপকারী, এই দেখেন বাদাম পাতাটা, এই বাদাম পাতাটা একদম নতুন পানিতে, এটা এটা দেখেন একদম নতুন পানি কিন্তু। তো এখানে বাদাম পাতা দেওয়ার উদ্দেশ্য হলো যে এই বাদাম পাতার যে নির্যাসটা থাকবে, এই নির্যাসটা হচ্ছে যে এক ধরনের একটা কালার তৈরি করবে, যে কালারটা বেটা মাছের রোগ প্রতিরোধ, হ্যাঁ, পিএস কমাই দিবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, এটা আসলে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এক ধরনের আর কি। তো যেটা বেটা মাছের জন্য এবং অন্যান্য মাছের জন্য ভালো, তবে আমরা নর্মালি বেটা মাছের ক্ষেত্রে বাদাম পাতা খুব বেশি ব্যবহার করি। তো এই দেখেন মাছটা, তো নর্মালি আমরা যখন কোনো মাছ আসলে বেটা মাছ আমরা পটের মধ্যে রাখবো অবশ্যই আমাদের বাদাম পাতাটা খুবই কার্যকরী। বিলু ভাই, আপনি কি বলেন বাদাম পাতা আসলে কতটা গুরুত্বপূর্ণ বেটা মাছের ক্ষেত্রে? মানে পানির পিএইচটা কন্ট্রোলে রাখবে, তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, মানে একদম বেটা মাছের ক্ষেত্রে যদি আমরা বলি পানির কন্ট্রোলিং, মানে পানির মোটামুটি সেট আপটা দেওয়ার জন্য বা পানির সব কিছু ঠিকঠাক করার জন্য বাদাম পাতা অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে আসলে বিপ্লব ভাই কতটুকু পানি দেওয়া আসলে একটা বেটা মাছের জন্য? এটা পানি তো অল্প জায়গায় সার্ভাইভ করে, সার্ভাইভ করে মোটামুটি ওর মুভমেন্ট বা, আচ্ছা, অনেকগুলো বেটা হলে জায়গা থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতটুকু দেওয়া যায়, কতটুকু দেওয়া যায় আসলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। বা ওদের তো অনেক ওয়ান টাইম ক্লাসে ওরা করে, ওয়ান টাইম ক্লাসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট জায়গায় ওরা করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আশা করছি যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে সেরে ফেলছি। আর বিপুল ভাই, এই একটা বেটা মাছ কতদিন পর্যন্ত আসলে বেঁচে থাকে?
এটা এবারে গড়ে ওঠা হচ্ছে কি 2 বছর? 2 বছর, অনেকেরই দেখা যায় 3 বছরও আছে, 3 বছরও আছে। এটা আসলে ট্রিটমেন্টের উপর নির্ভর করে, হ্যাঁ, কেমন খাওয়াইলা, কেমন খাবার। আর বেটা মাছের খাবার আমরা আসলে নেক্সট ভিডিওতে আমরা বেটা মাছের খাবার টাবার নিয়ে এবং ব্রিডিং প্রসেস নিয়ে আসলে আমরা বেটা মাছের আলোচনা করব। আজকের মেইন বিষয়টা ছিল শর্টকাটের মধ্যে আমরা পানি পরিবর্তন, কতদিন পর পানি পরিবর্তন করব, এবং ফ্রেশ পানি দিব না আয়রন মুক্ত পানি দিব, অবশ্যই আয়রন মুক্ত পানি দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিল্যাক্সে ইউজ করতেছি, তো ঝামেলা নেই আসলে। তো এই বিষয়টা মাথায় রাখবেন, আশা করি আপনাদের পানি পরিবর্তন নিয়ে একটু হলেও আমরা আপনাদের বিষয়টা উপস্থাপন করতে পারছি। আর যদি কোনো বেটা মাছ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের বিপ্লব ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। রংপুরে পূর্ব গেটে ভাইয়ের লোকেশন। এটা হচ্ছে বিপ্লব ভাইয়ের মোটামুটি একটা মানে ব্রুড মাছ, উপরে আমাদের বিভিন্ন কালেকশন আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আশা করি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের পানি পরিবর্তন বিষয়টা আজকে জানতে পারছেন। এই মাছটা হচ্ছে আমাদের ইয়েলো ড্রাগন। বেটা মাছ আসলে ধরা টাইপটা, হ্যাঁ, ইয়েলো ড্রাগন, ফাইন কোয়ালিটি মাছ। বাহ,